বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় মাননীয় সদস্য স্পিকার আপনাকে আমি কার্যপ্রণালী বিধি একাত্তর বিধি অনুসারে জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে প্রতি মাননীয় সড়ক সেতু ও যোগাযোগ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমার নোটিশের উত্থাপনী বিষয় আমার নির্বাচনী এলাকা দিন খান বাহাদুর ইসমাইল রোড এবং গফরগাঁও বর্মি রোগ সংস্কার প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকার দিন সড়ক ও জনপথের আওতায় খান বাহাদুর ইসমাইল রোড এবং গফরগাঁও বর্মি রোড উপজেলা সদর এবং ময়মনসিংহ জেলা সদর এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা এই রাস্তাটি প্রায় ত্রিশ কিলোমিটার দীর্ঘ বর্তমানে রাস্তা দুটি জনগণের চলাচলের একেবারেই অনুপযোগী ফলশ্রুতিতে আমি এলাকার সংসদ সদস্য হিসেবে জনগণের কাছে খুবই প্রশ্নের সম্মুখীন হচ্ছি এবং বর্তমান সরকারেরও চরম ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই রাস্তার জন্য উল্লেখ্য আমি ইতিপূর্বে মন্ত্রী মহাদয় বরাবর ডিওলেটার সহ জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্নের মাধ্যমে মন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত রাস্তা দুটি কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি এমনও এমতো অবস্থায় জরুরি ভিত্তিতে রাস্তা দুটি সংস্কার করে এলাকাবাসী দুর্গ লাঘবের জন্য যথাযথ নির্দেশ যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য